মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মঙ্গলবার সকাল থেকে চোখ টিভির পর্দায়। 9টায় আনুষ্ঠানিকভাবে মাধ্যমিকের ফল প্রকাশিত হতে খিলখিলিয়ে উঠেছিল মুখ। কান্দির হোটেল পাড়ার সেই বাড়িটিতে তখন আস্তে আস্তে আনাগোনা হতে শুরু করেছে আত্মীয় স্বজনদের, কারণ এই বাড়ির মেয়ে রুমানা আজ গর্ব শুধু আত্মীয় স্বজন নয় গোটা জেলার। 686 নম্বর পেয়ে কান্দি রাজা মনিন্দ্রচন্দ্র গার্লস হাই স্কুলের ছাত্রী রুমানা সুলতানা রাজ্যে পঞ্চম স্থানের অধিকারী। রুমানা সুলতানার অভাবনীয় ফল জানতে পেরেই তাদের বাড়িতে গিয়ে অভ্যর্থনা জানলেন কান্দি পুরসভার চেয়ারম্যান তথা বহরমপুর লোকসভার প্রার্থী অপূর্ব সরকার। ওয়ার্ড কাউন্সিলর স্থানীয় ছাত্র নেতাদের সাথে নিয়ে রুমানার বাড়িতে যান তিনি। ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন, সাথে মিষ্টি মুখও করালেন কৃতি ছাত্রীকে। উচ্চ মাধ্যমিকেও যেন এমন ভালো ফল করে রুমানা আশা রাখলেন অপূর্ব সরকার। দেখুন, সকালবেলায় উঠেই ঘুম থেকে উঠে মানুষ খুব ভালো খবর পেতে চায়, তা এত ভালো খবর সকালবেলায় পাবো আমি নিজেও ভাবিনি, আশ্চর্য হয়ে গেছি। সঙ্গে সঙ্গে আমি এখানে আমার কাউন্সিলর আছে সুব্রত, আমাদের ছাত্র নেতারা আছে, টনরা আছে, আমি ওরাই আমাকে খবর দেয়, আমাদের ছাত্র নেতারাই খবর দেয়। সঙ্গে সঙ্গে ওর কাছে এসেছি, আমাদের আশীর্বাদ, আমাদের সমস্ত কিছু ভালোবাসা ওর প্রতি থাকলো। আগামী দিন যেন আরও ভালো জায়গায় পৌঁছাকো, আমি সকালবেলায় শোনার সাথে সাথেই মন্ত্রী শুভেন্দু অধিকারীকে খবর দিয়েছি, তিনিও আসবেন এখানে। হ্যাঁ, যে আমাদের একটাই বক্তব্য, একটাই দাবি, সমস্ত কিছু আগামী দিন এসা উচ্চ মাধ্যমিকে আরও ভালো ফল করুক, আবারও যেন আমরা সবাই গর্বিত, ওর জন্য আমরা গর্বিত, ও খেটেছে গর্ব অনুভব করছি আমরা, তাই আগামী দিন উচ্চ মাধ্যমিকের পরেও যেন আমরা এখানে আরও ভালো ফল করে এক নম্বর জায়গা দখল করুক, আমরা যাতে আবার আসতে পারি এই বাড়িতে, তার জন্যে আমাদের আশীর্বাদ থাকছে, সমস্ত রকম সহযোগিতা থাকবে, যা চাইবে তাই। পবিত্র রমজান মাসে মনমোহিনী আপনাকে জানাচ্ছে ঈদের শুভেচ্ছা। কেনাকাটায় আপনি পাবেন সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার উপর রয়েছে লাকি ড্র কুপন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।